ঘটনায় স্বৈরাচারিতায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে কূটনৈতিক দিয়ে জানালেন ডক্টর ইউনুস এবার শেখ হাসিনা সহ চল্লিশ জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার রাজধানী লালবাগ থানায় ও নারায়ণগঞ্জে মামলা দায়ের এবং প্রাণ রক্ষায় রাজনীতিবিদ বিচারক পুলিশ সহ ছয়শ জন আশ্রয় নিয়েছিল সেনা নির্বাসে জানালো আইএসপিআর এখন অবস্থান করছেন সাতজন সাউথ এ নিউজে আপনাদের সাথে আছে আমি মারিয়াম ইকও এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্টারস লিমিটেড সময়সূচনা শোনা যাবে পুরো সংবাদে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নিযুক্ত ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ জাতিসংঘের এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ব্রিফিং এ একথা বলেন তিনি বিস্তারিত নুরুল মোহাম্মদ ভুইয়া রিপোর্ট দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে চলে যাচ্ছি পুরো সংবাদে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পরিবার এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানী লালবাগ থানায় শনিবার মধ্যরাতে এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলন নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লার বাবা মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয় খালিদ হাসান সাইফুল্লাহ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন অন্যদিকে নারায়ণগঞ্জের বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমান সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাসার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয়ী প্রতিনিধি হিসেবে চাকরি করতেন দর্শক নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে আরও খবর জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব মামলার বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে ইকো গতকালকে রাতে সদর থানার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে যে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান নামে এক ব্যক্তি নিহত হয় এবং সেই নিহতর পরিপ্রেক্ষিতে তার বড় ভাই বাদি আবুল বাসার নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে আটচল্লিশ জনকে আসামি করে এবং অজ্ঞাতনাম আরও দুশো জন থাকে এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন নারায়ণগঞ্জ পাঁচজন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী রয়েছেন এবং রয়েছেন জোনয়েদ আহমেদ পলক সহ আরও অনেকের পাশাপাশি রয়েছেন নারায়ণগঞ্জের সাংসদ সাবেক সাংসদ শামিম ওসমান রয়েছেন এ এম সেলিম ওসমান এবং তাদের পুত্র অয়ন ওসমান সহ এবং নারায়ণগঞ্জের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তো যেই সূত্রে আমরা জানতে পেরেছি এটা আমাদেরকে নারায়ণগঞ্জের যে সদর থানার ওসিফ আব্দুল সত্তার আমাদেরকে নিশ্চিত করেছেন যে গতকাল রাতে মামলাটি হয় তো এখন পর্যন্ত আমরা যেটা শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি পেরেছে যে আসলে এই মামলায় অজ্ঞাত আসামি আরও রয়েছে দু দুশো জন যাদেরকে পরবর্তীতে পুলিশ তদন্ত সাপেক্ষে যার ভুক্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি এই মামলায় যে বাদির যে বাদি যিনি যিনি নিহত আবুল হাসানের যে ভাই আছে আবুল বাসার তিনি যেমনটা বলেছেন গণমাধ্যম কর্মীকে যে আসলে তারা যে কোনোভাবে তার ভাইয়ের যে হত্যাকারী আছে তাদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের আইনি কার্যক্রম চালিয়ে যাবেন এবং তিনি এই হত্যার জন্য তিনি আসলে দেশের সর্বোচ্চ ব্যক্তি ব্যক্তি বন্ধুবর্গ দোষারোপ করছেন বলে আমন্ত্রণ আমাদেরকে জানিয়েছেন তাদের উস্কানিতে মূলত এ ধরনের গণহত্যা হয়েছে বলে বাদীর আমাদেরকে এমনটা জানিয়েছেন তো পুলিশি পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে আসলে মামলা মাত্র এজাহারভুক্ত হয়েছে যত সময় এটা তদন্ত হবে তার পরবর্তীতে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে একু আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে মামলার সর্বশেষ হাবিব আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন নারায়ণগঞ্জের শামী ওসমান এবং শেখ হাসানের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই ব্যাপারে আমাদের সহকর্মী চলে যাব কক্সবাজারে সাবেক হুইপ সহ আওয়ামী লীগের একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনে চলাকালে চার আগস্ট এক যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী অঙ্গ সংগঠনের বারো নেতার নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে দলের একশো পঞ্চাশ নেতা কর্মীকে গতকাল শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে মামলার প্রধান আসামি করা হয় জেলা পরিষদের চেয়ারম্যান শাইনুল হককে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক রাজনীতিবিদ পুলিশ ও বেসামরিক কর্মকর্তা সহ ছয়শ ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইসপিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের ছাত্র জনতা আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনীত হয় সে সময় প্রাণহানির সংখ্যায় পাঁচজন বিচারক চব্বিশ জন রাজনীতিবিদ আঠাশ জন পুলিশের কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশ সদস্য উনিশজন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ জন ও তাদের পরিবারের একান্ন জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এতে আরও বলা হয় পরবর্তীতে পরিস্থিতি উন্নতি হওয়ায় ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায় এছাড়া এখন পর্যন্ত চারজনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে অবশেষে এক মাস পর খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো এর আগে গত ষোলোই জুলাই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকে ঘিরে সারা দেশের সংবাদ শুরু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয় একই দিনে রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অবশেষে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান দর্শক সংবাদের শুরুতে যে কোনটি বলছিলাম শেখ হাসিনার শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ব্রিফিংয়ে কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন নুরা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে রাজধানী হোটেল ইন্ডিয়ান কন্টিনেন্টালে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ সময় কূটনৈতিকদের কাছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন It's about two weeks actually hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of sheikh hasina she fled the country but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence ছাত্রদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় মোহাম্মদ বলেন শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাব দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কান্ট্রি জুডিশিয়ারি democratic rights suppressed through a brutal decade and a half long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. বাংলাদেশকে নতুন করে গড়তে সকলকে সহযোগিতাপূর্ণ মনোভাব ও ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা

লিটন আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সেখানকার শিক্ষার্থীদের কেমন উপস্থিতি দেখছেন আমাদেরকে জানান ইকো আপনি জানেন যে আজকে দীর্ঘ এক মাস পরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে কিন্তু এখানে আমরা দেখেছি যে গতকালকে রাত থেকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এসে হলে ছশো আসন গ্রহণ করেছে এবং সকলে কিন্তু আসন গ্রহণ করেছেন এবং সকলে কিন্তু ক্লাসের উদ্দেশ্যেই কিন্তু আজকে তাদের হল ছেড়ে এসেছিলেন এসে কিন্তু তারা কিন্তু ক্লাস বর্জন করেছে সকলে ক্লাস বর্জন করেছে তারা কিন্তু ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু এখানে মিছিল করেছে এবং এই ঠিক এই জায়গাটাই কিন্তু তারা আজকে মানুষ মানববন্ধন করেছিল এবং মানববন্ধন করে তারা কিন্তু সকলে বলছিল যে প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষক যারা রয়েছেন যারা এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষ যারা ছিলেন এবং যারা এই ছাত্রদের অসহযোগিতা করেছেন পাশাপাশি তৎকালীন যে সরকার ব্যবস্থাপন সেই সরকারের সহযোগিতা করেছেন তাদের সকলের কিন্তু অপসারণ দাবিতে কিন্তু আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের ছাত্ররা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং আজকে চারটার সময় কিন্তু তাদের চূড়ান্ত কর্মসূচি দেওয়ার কথা ছিল কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এইখান থেকে মানববন্ধন উঠে গিয়েছে প্রতিটি ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান রয়েছে সর ডিপার্টমেন্টে তারা কিন্তু তাদের যে লিখিত অভিযোগটি ছিল সেই অভিযোগগুলো জমা দিয়েছে এবং ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আশ্বস্ত করেছেন যে যেই শিক্ষকগুলো তাদের বিরুদ্ধাচরণ করেছে এবং তাদের সহযোগিতা করেনি তাদেরকে অপসারণ করা হবে এই মর্মে কিন্তু তাদের আশ্বস্ত করেছে পাশাপাশি আজকে সরাসরি এখানে এসে নাকি ঘোষণা দিয়েছেন যে ট্রেজারার থেকে শুরু করে সকল শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু সকলেই তারা নাকি তাদের আসন আপনাকে ধন্যবাদ দর্শক আমরা যেমনটি শুনছিলাম আমাদের সহকর্মী কাছ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে ক্রীড়া অঙ্গন রাজনৈতিক প্রভাব মুক্ত করার পাশাপাশি বোর্ডগুলোর পরিবর্তনের কাজ চলছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ বলেছেন ক্ষেত্র অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নতুন করে ইনস্টিটিউট চালু করার পরিকল্পনা রয়েছে সারা বাংলা প্রসঙ্গ কক্সবাজারের পেকুয়া পাহাড় ধসের নারী ও শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে দিবাগত রাত তিনটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জারুল বনিয়া সেগুন এলাকায় এই ঘটনা ঘটে মৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম শিশুকন্যা ময়না ও তোহা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয় জানিয়েছেন শনিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে এ কারণে পাহাড়দোষের রাত তিনটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় শিলখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুন বাগিচা এলাকায় পাহাড়দোষের ঘটনা ঘটে এ সময় একই পরিবারের তিন সদস্য মাটি নিচে চাপা পড়ে মারা যান গ্যাস সংকটে প্রায় সাত মাস ধরে উৎপাদন বন্ধ জামালপুরের সৈশাবাড়িতে অবস্থিত দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা চলতি মৌসুমে ইউরিয়া সারের সংকটে আশঙ্কাও করছে কৃষক মোস্তাক আমাদের মনির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাইন উনিশশো একানব্বই সালে জামালপুরে সরিষাবাড়ি উপজেলার পগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক এক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পিএসআই গ্যাসের প্রয়োজন হয় কিন্তু গ্যাসের স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন কমে দাঁড়ায় এক টন কিন্তু গত পনেরো জানুয়ারি থেকে গ্যাস সংকটে বন্ধ হয়ে যায় ইউরিয়ার উৎপাদন এতে প্রতিদিন গুনতে হচ্ছে গড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা লোকসান সেই সঙ্গে সংখ্যা রয়েছে সার সংকটের এখানে দীর্ঘ ছয় মাস যাবৎ কারখানা গ্যাসের কারণে বন্ধ জানতে কোনো ত্রুটি নেই কিন্তু গ্যাসের যদি দিতে দেরি হয় আর যদি অবিলম্বে কারখানা না চালানো হয় তাহলে আমাদের কোটি কোটি টাকার ইকুইপমেন্টগুলো ধ্বংস হয়ে যাবে দোকানপাট যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য নাই অনেক ড্রাইভার হেলপার দিন কাটাচ্ছে অনাহারে আমাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আমরা কৃষক মানুষ আমরা সাধারণ মেলের শ্রমিক মানুষ আমরা কাজ করে খাই আমরা চলতে পারতাছি না এইখানে যারা দৈনিক ভিত্তিক চাকরি করে এবং পারমেন্ট শ্রমিক আছে এখানে ট্রাক শ্রমিক আমাদের দোকানপাট তারা খুব মানে খুব কষ্টে জীবন যাপন করতেছে এদিকে কবে নাগাদ উৎপাদন শুরু হতে পারে তার কোনো নেই এই সাড়ে ছিল এখন তারপর বন্ধ আমরা আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নেই এখন উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়গুলো বুঝতেছে ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো বা উৎপাদন যেতে পারবো দ্রুত গ্যাস সংযোগ দিয়ে এই শিল্প প্রতিষ্ঠানটি সচল করার দাবি সংশ্লিষ্টদের শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন বৈষম্য বিরোধী আন্দোলনে যারাই গুরুতর আহত হয়েছে তারা প্রত্যেকে এদেশের সন্তান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আহতদের দেখতে যেয়ে তিনি একথা বলেন বিস্তারিত মন্ডলের নামের রিপোর্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে এ সময় তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা সেই জন্যই আমি আমাদের চিকিৎসক নেতৃবৃন্দ এবং এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ম্যাডামের নির্দেশ এর তো একটা ম্যাডামকে যখন বললাম যে ম্যাডাম আমি একটু যাই তখন উনি বললো যে ঠিক আছে অবশ্যই যাবে এদিকে বিএনপির আরেক নেতা জয়নুল আবেদন ফারুক জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নিজের প্রতি স্বৈরাচার শাসকের নির্যাতনের বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা হারুন রশিদ ও বিপ্লব কুমার সরকারকে গ্রেপ্তারের দাবি জানান আমাকে করার জন্য আমি খুলে সে হারু কে কেন গ্রেফতার করা হলো না কেন এখনো গ্রেফতার করা হলো না মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা বাড়ি সংবাদ এ সপ্তাহে ব্যাংক থেকে নগদ তোলা যাবে তিন লাখ টাকা বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে এ পরিস্থিতিতে দুই সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তরণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে এ সপ্তাহের জন্য নির্দেশনা এক হিসাব থেকে তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তরণ করার সুযোগ ছিল নগদ টাকা উত্তরণে সীমা থাকলেও গ্রাহকেরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এনবিআর নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন গণ উদ্বোধনের মাধ্যমে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে রোববার রাজধানী আগারগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন এখন থেকে এনবিআর নিয়ম অনুযায়ী চলবে অর্থপ্রচার রোধে এনবিআর কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন এ কাজে কিছুটা সময় লাগবে আব্দুর রহমান খান বলেন এনবিআর এর নেতিবাচক ইমেজ আছে সেখানে থেকে বেরিয়ে আসতে হবে গণ অভ্যুতানের যে স্প্রিট দুর্নীতি মুক্ত ও বৈষম্য মুক্ত সমাজ গড়া এটা আমাদের ধারণ করতে হবে শেষ করবে এশিয়ান নিউজ তার আগে বিআরবি কে বলেন ইন্ডাস্ট্রি লিমিটেড সমাজ সেরকম যেন পরে একবার শেখ হাসিনার শরীরচারিতায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে কূটনৈতিকদের জানালেন ডক্টর ইউনুস এবার শেখ হাসিনা সহ চল্লিশ জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার রাজধানীর লালবাগ থানা ও নারায়ণগঞ্জে মামলা দেয় এবং প্রাণ রাজনীতিবিদ বিচারক পুলিশ সহ ছয়শ ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে জানালো আইএসপিআর এখন অবস্থান করছেন সাতজন দর্শক এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন আমাদের পরবর্তী সম্ভব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে